আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রিন্স হেলদি কিচেন। সো আজকে আমি বানাচ্ছি মোমোস চাটনি। সো স্টার্ট করা যাক। প্রথমে আমি দুটো ছোটো সাইজের টমেটো আর একটা শুকনো লঙ্কা বয়েল করে নিয়েছি। এবার আমি ওটাকে মিক্সি জারের মধ্যে ভরবো, দিয়ে ওটাকে মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিলাম। দিয়ে ওর ওপর আমি দেবো জিরে গুঁড়ো। আমি যে চামচ ইউজ করছি আমি ওই চামচ হিসেবে বলছি। অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, এটা আপনারা না দিতেও পারেন। দুটোকে বন্ধ করে আমি এটাকে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দেবো, অনেকটা ঠিক হয়ে গেছিলো তাই ওটাকে হালকা একটু পাতলা করার জন্য। ওটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর ওর উপর আমি একটু চিনি দিয়ে দেবো, একটু ঝাল মিষ্টি সসটা হবে। এবার আমি ওর উপর এক চামচ রেড সস, ক্যাচআপ যেটাকে বলি আমরা, সেটা দিয়ে দেবো। তাহলে সসটার টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি ওটাকে আর একবার মিক্স করে নেবো, যাতে সবটা চিনিগুলো ভালোভাবে গুলে, দেখুন কত ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর আপনাদের ওটা থিকনেসটাও দেখবেন। আমার এটা তৈরি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দেবো, আপনারা লবণটা আগেও দিতে পারেন, আমি লবণটা পরে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আপনারা ব্ল্যাক সল্টও ইউজ করতে পারেন, ওপর একটু ধনে পাতা দিয়ে ডেকোরেশনটা করে। এবার আমি আর একটা চাটনি বানাবো, সেটা হচ্ছে ধনে পাতার চাটনি। তো আমি প্রথমে ধনে পাতা নিয়েছি আর দুটো রসুন। আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, আবার এটা আপনাদের টেস্টের উপর নির্ভর করছে। আমি ওটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো আর দুটো রসুন দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো পরিমাণটা একটু অল্প দেবেন, আর একটু কাশ্মীরি লঙ্কা, আর দু চামচ মতো লবণ, মানে এটা দু চামচ মানে এক চামচের কম দিলে হবে। সল্ট আপনার টেস্ট অনুযায়ী দেবেন, সেটাই ভালো হবে। ওটা এগুলো পুরো ঘুরিয়ে নেবো আমি। দেখুন আমার চাটনিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওটাকে সার্ভ করে দিলাম। তৈরি আমার মোমোর দুই ধরনের চাটনি। সো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।